এই সময় সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে ইসলামী দলগুলোর উপর, আলেম ওলামার দফায় দফায় জুলুম করা হয়েছে। আপনারা ভুল করলে আমরা শুধিয়ে দেব, আপনারা একগুমি করলে আমরা প্রতিবাদ করব, আপনাদেরকে একগুমি করতে দেওয়া হবে না। জনগণকে স্বস্তি দিন, স্বস্তি দেওয়ার জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করুন, ভালো কাজে এগিয়ে যান, জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সাধন করুন, জনগণের 37 কোটি হাত আপনাদের সাহায্য করবে ইনশাআল্লাহ। আপনারা ভুল করলে আমরা শুধিয়ে দেব, আপনারা একগুমি করলে আমরা প্রতিবাদ করব, আপনাদেরকে একগুমি করতে দেওয়া হবে না। আমি শুধু যারা সেই 15.5 বছর বড় নির্যাতিত ছিলেন, যাদের সহকর্মীদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, জেলে পোরা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, তাদের সকলের প্রতি প্রাণ ভরে আহ্বান জানাব, আসুন দায়িত্বশীল আচরণ করি। অতীতের জালিমরা যা করেছে আমরা কেউ যেন তা না করি। কেউ যদি করে থাকেন তাকে লজ্জিত হয়ে অপকর্ম থেকে সরে আসা উচিত। মানুষকে স্বস্তি দিন, মানুষের পর জুলুম করলে পরিণতি কী হয় কেবলই তো আমরা চোখের সামনে দেখে নিলাম। এখান থেকে আমি সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। কেউ যদি সেই একই পথে চলেন তারও একই পরিণতি হবে, তার কোনো ব্যতিক্রম হবে না। যারা একদিন গর্ব করে বলতেন এই দেশ আমার বাপ দাদার, এ দেশ ছেড়ে আমরা কোথাও পালাবো না, তারা কি তাদের কথা জাতির সাথে দেওয়া কথা রক্ষা করেছেন? তাদের কর্মীদের সাথে দেওয়া কথা রক্ষা করেছেন? তারা কারোর সাথে কথা দিয়ে রক্ষা করতে পারেননি, কারণ তারা আল্লাহকে ভয় করতেন না, তারা নফসের পূজা করতেন। এই জন্যেই অপকর্মের ভয়ে এই দেশে দাঁড়িয়ে থাকা, স্থির থাকার দুঃসাহস তাদের হয় না। সম্মানিত জিনেদের দাস, আমরা তাদের বিচার চাই, এদেরকে ফিরিয়ে আনতে হবে, যে যেখানে থাকে তাকে বিচারের মুখোমুখি করতে হবে এবং ন্যায় বিচারের মাধ্যমে তাদের উপযুক্ত পাওনাটা তাদেরকে দিয়ে দিতে হবে। এই সময় সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে ইসলামী দলগুলোর উপর, আলিম ওলামার দফায় দফায় জুলুম করা হয়েছে। বিশিষ্ট প্রবীণ আলিম ধরে নিয়ে গেছে মিথ্যা অভিযোগে, এক জেল থেকে আরেক জেলে নেয় পায়ে বেড়ি পরিয়ে, হাতে হ্যান্ডকাপ, আদালতে তুলে পায়ে বেড়ি পরিয়ে, এই দুঃখ এই কষ্ট অনুভব করেছে কিন্তু কোনো প্রতিকার করতে পারে না। মজলুমের সমস্ত অভিশাপের অশ্রুবিন্দু, চোখের পানি এক জায়গায় মিলিত হয়ে একটা বঙ্গোপসাগর তৈরি করেছে, আর শহীদ এবং পঙ্গুদের রক্ত একত্রিত হয়ে একটা আটলান্টিক মহাসাগর তৈরি করেছে। আমরা আর চোখের পানি আর গায়ের রক্ত এইভাবে কেউ ঝরাক কিংবা ঝরুক পুরোটাই আমরা চাই। এই জন্য আসুন ন্যায় ইনসাফের সৌদের উপর একটি কল্যাণ রাষ্ট্র কায়েমের যে স্বপ্ন বাংলাদেশ জামাত ইসলামী দেখে, সেই স্বপ্নের আপনিও অংশীদার হন, আপনিও অংশীদার হয়ে আমাদের জন্য দোয়া করুন।